মাত্র 7 মাসেই টেলিভিশন থেকে বিদায় নিল তুঁতে। ধারাবাহিকের গল্প প্রথম থেকেই জমজমাট ছিল, কিন্তু টিআরপিতে সেইভাবে দাঁড়াতে পারেনি। সন্ধে 7টায় একবারও স্লট পায়নি, কিন্তু রাত 10:30টায় নতুন চমকে এতটাই জমে উঠেছিল যে প্রথম সপ্তাহেই নতুন সময়ে জয়লাভ করেছিল। কিন্তু তারপরেও অনেক তাড়াহুড়ো করে শেষ করা হলো তুঁতে। আজ 11ই জানুয়ারি হয়ে গেছে তুঁতের লাস্ট এপিসোড। শেষ পর্বে একসাথে অনেক রহস্যের জট খুলল, কিন্তু এত তাড়াতাড়ি হওয়াতে ঠিক জমল না, এমনটাই মত দর্শকের। শেষ পর্বে দেখা যাচ্ছে তুঁতে নতুন রূপে ফিরে এসে নকল টাকার মাধ্যমে লাহিড়ি ম্যানসন কিনে নেয়। সেখানে গোপনে উপস্থিত ছিল রঙ্গন। 1 বছরে সেও একটু পাল্টে গেছে। জানা যায় গত 1 বছরে প্রিয়াঙ্কাই তাকে সুস্থ করেছে আর তুঁতের সম্পর্কে তাকে ভুল বুঝিয়েছে। তাই তুঁতের নতুন রূপ দেখে তাকে ভুল বুঝে গুলি করতে যায় রঙ্গন, কিন্তু আস্তে আস্তে সব কিছু তার কাছে পরিষ্কার হয়। রঙ্গনকে ফিরে পেয়ে সবাই অবাক। ধরা পড়ে যায় প্রিয়াঙ্কা, অভিষেক এবং মন্দিরা। এরপরে তুঁতে রঙ্গনের মিল হয়, কিন্তু কি হলো সিদ্ধার্থের? সে কি তার পরিবারকে খুঁজে পেল? হ্যাঁ, অবশেষে এটা সামনে এলো যে সিদ্ধার্থই আসলে রঙ্গনের হারিয়ে যাওয়া ভাই। এই চক্রান্তের পিছনে মন্দিরাই ছিল। অবশেষে হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হলো সবার প্রিয় তুঁতে। কিন্তু এত তাড়াহুড়ো করে শেষ হওয়াতে ইমোশনাল সিনগুলি খুব একটা এনজয় করতে পারেনি দর্শক। যাই হোক, খুব সুন্দরভাবে শেষ হলো তুঁতে, বিদায় নিল তুঁতে রঙ্গন। তো বন্ধুরা, কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এইরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।